সপ্তাহে সাত দিন কি কি খাবো হেলদি খাবার, তা আবার কম তেলে, একদম সামান্য তেলে, একদম তেল ছাড়া বলবো না, তেল ছাড়া খুব একটা খাওয়া যায় না, তো একদম কম তেলে, মানে দু চামচ, সব থেকে বেশি হলে দু চামচ তেলে সারা সপ্তাহ কী কী খাবো সবটাই দেখাবো। তো মানডে থেকেই শুরু করছি, মানডে ডে ওয়ান দেখাবো কী রান্না করছি, কোনো দিন লাঞ্চ দেখাবো, কোনো দিন ডিনার দেখাবো, আর ফল দেখাবো কী হেলদি। তো পুজোর আগে আমি তো শুরু করে ফেলেছি, তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমরাও দেখো, তোমরাও শুরু করে ফেলো কম তেলে কীভাবে রান্না করে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর সামনেই পুজো আসছে, পুজোর আগেই এগুলো চলে যে পুজোর আগে কীভাবে ফিট থাকবো, হ্যাঁ, তারপরে আরও অনেক কিছু চলে, শুধু খাবার দাবার না, হ্যাঁ, ফেস প্যাক চলে, চুলের হেয়ার প্যাক চলে। তো আগে আমি খাবারটা শেয়ার করে নিই, তারপর অন্য একটা ভিডিওতে একটু স্কিন কেয়ার নিয়ে, একটু হেয়ার কেয়ার নিয়ে, সব কিছু নিয়ে আবার একদিন কথা বলবো। তো চলো রান্নাঘরে যাই, কী রান্না করছি আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। আজকে ডে ওয়ান মানডে, এরপরে ডে টু তেও দেখতে পাবে, থ্রি ফোর এম করে টোটাল সাত দিন কী কী খাচ্ছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। কদিন ধরে চ্যালেঞ্জ ভিডিওগুলো করেছি, তো চ্যালেঞ্জ ভিডিওগুলো করে আপলোড করেছি, রিকোয়েস্ট এসেছিলো সবার, তাদের রিকোয়েস্টগুলো রেখেছি, তার জন্য টাইম পেয়েছি প্রত্যেক দিনের রান্নাগুলোকে কালেক্ট করে রাখার, রাখা হয়েছে। তারপরে ভাবলাম একদিন একদিন করে সেগুলো তোমাদের পুরো জোড়া লাগিয়ে পুরো সপ্তাহে সাত দিনেরটা একসঙ্গে দিই। তো চলো দেখতে থাকো কী রান্না করছি, চলো। আর হ্যাঁ, রান্নাঘরে যাওয়ার আগে লাইকটা করে দেখা শুরু করো, অনেকক্ষণ কথা বলে নিয়েছি, আর কথা বলবো না, লাইক করে দিও, আর বাদ বাকি যেগুলো যেগুলো চাওয়ার আছে আবার পরে চাইছি, চলো। আজকে আমি তোমাদের একটা পেঁপের রেসিপি শেয়ার করবো, একদম ইউনিক ধরনের। দেখো পেঁপেটাকে পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম ভালো করে, আর এই যে এখানে রেখেছি একটা বড় সাইজের পেঁপে, আর এখানে একটাকে দু টুকরো করে রেখেছি, আর এরকম। আর এই রেসিপিটা করতে আমার এটার হেল্প লাগবে, সেটা হচ্ছে যে ঝিরি ঝিরি আলু কাটার ওই মেশিন, ওটা লাগছে। তো আর যাদের ঘরে নেই তারা এরকম করে আলু ভাজার মতন ছোটো ছোটো করে একদম সরু সরু করে কেটে নিতে পারো, কেটে নিয়ে করতে পারো। আমি এই জন্য কিছুটা একটু কেটে রেখেছি, দেখো তোমাদের দেখানোর জন্য। এইভাবেও করা যায়, খেতে দারুণ হয়, টেস্টি, আর অনেকটা না বাঁধাকপির মতন খেতে। তো এটা আমি আমার বড় বৌদির থেকে রেসিপিটা শিখেছি বলতে গেলে, মানে ছোটোবেলায় খুব খাওয়াতো করে করে, তো সেখান থেকে জানা, এমনি কোনো দিনও সামনে দাঁড়িয়ে দেখিনি যে কীভাবে করে। তো চলো যে করে দেখাই তোমাদের, আগে সব কেটে নিই। তো এই দেখো ঝিরি ঝিরি আলু ভাজার মতন ছাড়িয়ে নিয়েছি, এই যে মেশিনে ভালো করে কুচিয়ে নিয়েছি এইভাবে। আর এই ভিতরের এই অংশটা তো দেয় না রান্নায়, তো এই চারিদিকটা ছাড়িয়ে এইটুকুনি বেঁচেছে, তো এটা দেবো না, এই যে এইটুকুনি হয়েছে, এই একটা পেঁপেতে এইটুকুনি হয়েছে, আর বাদ বাকি পেঁপেগুলো চলো ছাড়িয়ে একেবারে রান্না তারপরে কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম, আর পেঁপেগুলো দেখো ভালো করে ছাড়িয়ে ধুয়ে আবার জল ঝরিয়ে রেখেছি। তো তেজপাতার পরে এবারে গোটা গরম মশলা, শুধু দারচিনিটা দেব, আর দেব গোটা জিরে, অল্প গোটা জিরে দিলাম, আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পরেই পেঁপেটা দিয়ে দিলাম, দেখো এবার একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে একটু সেদ্ধ হোক। তো নুন আর হলুদ অ্যাড করে ফাইনালি দেখো আর এক ফোঁটা জল নেই, তেল ছেড়ে দিয়েছে পুরো কমপ্লিট। আর লাস্টে একটু মিষ্টি দিয়ে নামাবো, তরকারিটা একটু ঝাল ঝাল মিষ্টি দু রকমই হয়, একটু মিষ্টি মিষ্টিটা খেতে ভালো লাগে এই সমস্ত তরকারি। আর দেখতে অনেকটা বাঁধাকপির মতন হয়েছে, দেখো যেহেতু এরকম ঝিরিঝিরি করে কেটেছি তো দেখতে বাঁধাকপির মতন হয়েছে, দারুণ লাগে খেতে। এবার আমি উপর থেকে একটুকুনি গরম মশলা ছড়িয়ে দেবো, দেখো সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম চারিদিকে, এবার এটাকে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। ব্যাস হয়ে গেছে বাঁধাকপি স্টাইলে পেঁপের তরকারি।
মর্নিং ফ্রেন্ডস, তো আজকে ডে টু টুইস্টে। তো টুইস্টেতে কী করবো ভাবছি, তো দেখছি একটা কুমড়ো আছে, কুমড়োটাকে সেদ্ধ দিই। কুমড়ো সেদ্ধ কাঁচা লঙ্কা হ্যাঁ দিয়ে খেতে দারুণ লাগে, তার সঙ্গে যদি সর্ষের তেল এক ফোঁটা হয় দারুণ লাগে খেতে, আর তেল ছাড়া খেলে তো আরোই ভালো। আর তার সাথে একটা শাক করব, আজকে এরকমই খাবো ভাবছি। তো কী শাক করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সৃষ্টিকে স্কুলে দিয়ে আসলাম, তো এবার রান্না করার টাইম পাচ্ছি, তো ভালো করে রান্না করিনি, গুছিয়েই রেখেছি, এবার তোমাদের দেখানোর পালা, এবার দেখাবো কী রান্না করছি। তো চলো দেখো। তো আজকে করব কলমি শাক। তো কলমি শাক ভালো করে বেছে জলে ভিজিয়ে রেখেছি, আর এইদিকে জলে ভিজিয়ে রাখাটা একটু ভালো, কারণ বর্ষাকালের শাক, আর এইদিকে একটু কেটে রেখেছি, দেখো ওটাও জলে ভিজিয়ে রেখেছি। তো কম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে যে কলমি শাকটা করব। তো দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, কেন কি কুমড়ো সিদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দারুণ লাগে খেতে, আর সঙ্গে এক ফোঁটা যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় আরও ভালো লাগে। আর এদিকে নুন রেখেছি, আর এই যে কলমি শাক, তার মধ্যে বড়ি দিয়েছি। এই বড়ি খাওয়াটা শিখেছি আমার মার থেকে, সব শাকে বড়ি দেয়, লাল শাক তো কলমি শাকও দিয়েছি। আর সৃষ্টি খুব ভালো খায় বড়িটা, তো কলমি শাকে একটু বড়ি দিয়েছি, আর মাখা মাখা করেছি দেখো আজকে শাকটা। আর শাকটা ফোড়ন দেওয়ার সময় আলু দিয়েছিলাম, দুটো আলু ভেজে রেখেছিলাম, আর শাকের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে, তো ভাতের সঙ্গে মাখার সময় এই আলুগুলোকে মেখে নেবো, দারুণ লাগে খেতে। আজকে আর রসুন দিইনি, পেঁয়াজ দিইনি, একদম নিরামিষভাবে করেছি শাকটা। আজকে আমি ডায়েটে এটাই খাচ্ছি, আর আজকে একটু ফল শেয়ার করব যে কি ফল খাচ্ছি আজকে দুপুরবেলা। আর এই শাকটা রান্না দেখালাম না, সব কিছু রান্না দেখাবো না, যেগুলো যেগুলো মানে দেখানো দরকার সেগুলো দেখাচ্ছি। শাক করা তো খুবই ইজি, হ্যাঁ ভালো করে ধুয়ে কাটার পর তেলের মধ্যে একটু কালো জিরে, একটু রসুন বা একটু পেঁয়াজ, কম তেলে একদম এক চামচ তেলে ফোড়ন দিয়ে জাস্ট মাখা মাখা করে শাকটা নামানো। তাই এটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে ডে থ্রি আছে, ডে ফোর আছে, ডে ফাইভ আছে, তো প্রত্যেক কটা দিনের রান্না দেখাবো। আবার কোনো কোনো দিনে রাত্রের রান্নাটা দেখাবো যে রাতেও কি খাচ্ছি রুটি দিয়ে, তো সবসময় দিনে ভাত দিয়ে কি খাচ্ছি সেটাও না, রাতে রুটি দিয়ে কি খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, ফল খেয়ে নিই, তারপরে আবার দেখতে পাবে ডে থ্রি। আজকে দুপুরে আমরা ফল খাবো, সেটা হচ্ছে বাতাবি লেবু। এই দেখো খুব লাল না, একটু পিঙ্ক পিঙ্ক আছে, কিন্তু ভালো মিষ্টি আছে। তো চলো দেখো আত্মে একটা কীভাবে ছাড়িয়েছি তোমাদের দেখাই। এই যে এইভাবে খোসাগুলো মোটা করে, আর ভিতরের লেবুর থেকে এই যে এইটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এই যে বার করে নিয়েছি, দেখো বেশ অনেকটাই হয়েছে। আর একদম খুব টিপ রেড না, কিন্তু ভালো বেশ। হ্যাঁ দেখো, তো একটু নুনের সাথে অনেকে বাতাবি লেবু এইটা মেখেও খায়, বেশ বিট নুন অনেক কিছু দিয়ে। তা আজকে আমি শুধু একটুখানি হালকা নুন ছড়িয়েছি উপরতে, এটাই আমরা দুজনে আজকে খাবো দুপুরবেলা। তো ফলটা খেয়ে নিই চলো, তারপর আবার ফিরে আসছি সন্ধ্যাবেলায়। তো আজকে অনেক দিন পর খাচ্ছি বাতাবি লেবু। গুড মর্নিং, তো ফ্রেন্ডস আজকে ডে থ্রি, ওয়েডনেসডে। তো ওয়েডনেসডেতে কী কী খাচ্ছি সেগুলো শেয়ার করব। ইচ্ছা আছে ডাল করব, মুগ ডাল করব, আর মুগ ডালের সাথে একটু কিছু ভাজা খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু কম তেলে তাই ভাবছি দু চামচ তেল দিয়ে একটু বেগুন আছে বেগুন ভাজা করব। আর যে কোনো ভাজা করলে যদি সামান্য মিষ্টি কিছু ছড়ানো যায়, যার ঘরে যেটা রয়েছে চিনি কিংবা এক টুকরো বাতাসে একটু গুঁড়ো করে, তাহলে তেলটা কম লাগে। তো ওইভাবেই আমি বেগুন ভাজা করব, ইচ্ছা আছে, তো ডাল আর বেগুন ভাজা এটাই খাবো। তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো এই যে মুগ ডাল, তো মুগ ডালের সঙ্গে বেগুন ভাজা, যেহেতু বেগুন ভাজা করেছি আর অল্প তেলেই করেছি বেগুন ভাজাটা একদমই। আর ডালটা এই রকম মানে এক চামচ তেল দিয়ে এইভাবে ফোড়ন দিয়েছি একদম, দেখো এটাই খাবো আজকে। আর লঙ্কা দিয়েছি বেশি করে, একটু ঝাল ঝাল হবে। তো আজকে একটু বেগুন ভাজা করছি, প্রথমে একটু বেগুন ভাজা দিয়ে খাবো, আর একটু ডাল দিয়ে, ডালের সঙ্গে বেগুন ভাজা দারুণ লাগে। তো কতগুলো গোল গোল করে কেটেছি, আবার এরকম করেও কেটেছি। তো এই দেখো এই হচ্ছে বেগুন ভাজা করব, তেল গরম হয়ে গেছে। আর বেগুনে সবসময় একটুখানি নুনের সাথে হলুদ আর একটু চিনি দিই,
চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর একটু হলুদ দিই, এই কারণে এই যে ভাজার পর যে একটা লেয়ার হয় না সুন্দর, ওটা খেতে দারুণ লাগে। তো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি অনেকক্ষণ, তো অনেকক্ষণ মানে মাখিয়ে রাখলে নুনটা ভেতরে ঢোকে। তো চলো এবার ভেজে নিই। তো এই দেখো সবকটা বেগুন ভেজে নিয়েছি, আর এই যে বেগুনের এই যে কড়া ভাজা, এই যে উপর থেকে এই লেয়ারটা এই যে ছিঁড়ে এরকম করে খেতে খুব ভালো লাগে, তাই জন্য একটু হলুদ টলুদ দিয়ে এইভাবে করি, আর একটু মিষ্টি দিই যাতে কালারটা সুন্দর আসে, চিনি দিলে কালারটা ভালো হয়। তো এইভাবে বেগুন ভেজেছি, খাবো। আজকে রাতের রান্না দেখাবো, প্রতিটা দিন সকালবেলা দেখিয়েছি লাঞ্চ, তো ভাবছি শুধু ভাতের সঙ্গে খাবার রান্না দেখাবো না, এর সঙ্গে একটু রুটির সঙ্গেও কি কম তেলে খাওয়া যায় সেই রকম একটা রান্না দেখাবো। তো আজকে করছি পটল আলুর তরকারি, ডে ফোর থার্সডে। তো আজকে রাতে কি রান্না করছি আর পটল আলুর তরকারিটার রেসিপিটা একটু দেখাবো, যে কিভাবে কম তেলে দই অ্যাড করে কিভাবে পটল আলুর তরকারিটা করছি সেটাই দেখাবো। তো চলো দেখতে থাকো। আজকে রাতে ভাবছি একটু আলু পটলের তরকারি করব, তো আলু পটলের তরকারি রুটি দিয়ে খাবো, আর আলু পটলের তরকারিটা করবো একটুখানি জিরের গুঁড়ো একটু দই দিয়ে। তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এদিকে দেখো পটলগুলো আর আলুগুলো সব কেটে নিয়েছি, ভালো করে ধোয়া হয়নি, ভালো করে জলে ধুতে হবে, আর একদম কম তেলেই করছি। দেখো দু চামচ তেল দিয়েছি, একটু গরম বসিয়েছি তেলটা, ততক্ষণ আমি আলু পটলটা ধুয়ে নিই, আর এই দই দেব, নুন হলুদ তো লাগছেই, আর জিরা গুঁড়ো দিয়ে একদম নিরামিষভাবে করবো পটলের তরকারি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, তো কাঁচা লঙ্কা দিচ্ছি, কোনো শুকনো লঙ্কা দিচ্ছি না, দুটো কাঁচা লঙ্কা চিরে, একটা কাঁচা একটা একটু পাকা, তো ফাঁকিয়ে দিয়েছি। এবার দেবো একটু তেজপাতা, আর এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গোটা জিরে, সাদা গোটা জিরে, এবার একটু নেড়ে দিই। তো গোটা জিরাটা হালকা লাল হয়ে এসছে, এবারে ধুয়ে এই যে জল ধরিয়ে রাখা পটল আলুটা দিয়ে দিই এর মধ্যে। এবার আমি একটু একটু নুন দিয়ে দেবো, আর নুন দিয়ে একটু আমি মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেবো, তাহলে ভিতর দিয়ে ভালো সেদ্ধ হবে। তারপরে আবার তোমাদের দেখাচ্ছি তারপরে আমি কী কী অ্যাড করছি। আর আমি একটুখানি আদার রস দেব, আদাটাকে থেতো করে একটু আদার রস দেব। তো কখন কি ইউজ করছি সবই দেখাবো তোমাদের, তো এখন একটু ঢেকে রেখে দিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। 5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রাখার পর এরকম হয়ে এসছে, মানে হালকা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে, এটা আলু ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি হলুদটা অ্যাড করব, একটু সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে আবার নেড়ে হাই ফ্লেমে ভেজে নেব, ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, অর্ধেক ভেজে নেব, তারপরে আবার যখন দই অ্যাড করে জল দেব বাদ বাকি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো একটু হাই ফ্লেমে ভেজে নিই ভালো করে, দেখো ভালো করে হাই ফ্লেমে ভাজা করে নিয়েছি, আর তেলটা যেহেতু একদম কম দিয়েছিলাম, এ দেখো নিচে কোনো তেলই নেই। তো একদমই এই পটল তরকারিটা অল্প তেলে করছি, তো লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেব এই যে জিরে পেস্টটা, জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছি, আর এই আদার রস একেবারে দিয়ে দিলাম। আর যেহেতু আগে দুটো ফাটানো লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, তো এই দুটো গোটা দিয়ে দিলাম, হ্যাঁ দরকার হলে টিপে খাওয়া যাবে, কেন কি বেশি ঝাল হয়ে যাবে। এবার একটু নেড়ে তারপরে দইটা অ্যাড করবো, ভালো ভালো করে নেড়ে নিয়েছি। এবারে একটু দইয়ের সঙ্গে একটু জল অ্যাড করে রেখেছি, করে সেটা অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করবো, যেহেতু দই দিয়েছি, তো দেখো একটু নুন অ্যাড করছি, আর এবারে একটুখানি নাড়ানোর পর জল দেব, 1 কাপ মতন জল দেব, যে বাদ বাকি অর্ধেক সেদ্ধ হওয়া বাকি পটল আলুটা,
সেটা সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা রেডি হয়ে যাবে। আর নামানোর আগে একটু ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই যে ধনে পাতা রেডি করে রাখছি, তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাবো না, দই দেওয়ার পর বেশি না কষানোই ভালো। যেহেতু রুটি দিয়ে খাবো আজকে, তাই দেখো আমি বেশি ঝোল রাখিনি, এই একদম এক কাপ মতন জল দিয়েছি। এবারে এইটা একটুখানি শোকাবে, কারণ একটু রাখবো আমি মিডিয়াম ফ্লেমে, সেদ্ধ হয়ে যাবো আর একটু টানাবো, তাহলে সেটা রুটি দিয়ে খেতে ভালো হবে। তো একদম হয়ে যাক, তারপর আবার তোমাকে দেখাচ্ছি। তো এই দেখো হয়ে গেছে, একদম কম তেলে পটল আলুর তরকারি, দেখতেই পাচ্ছ কোনো তেল ভাসছে না। আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে, তো কেমন হয়েছে কমেন্টসে জানিও। আর যা যা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও সব নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর একটু গরম মশলাও অ্যাড করে দিলাম, যাতে খেতে একটু টেস্ট লাগে রুটির সাথে। আর আজকে দেখছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো এরপরে ডেগুলো পার্ট টু করে তারপর তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো এটা পার্ট ওয়ানই থাক, স্বাস্থ্যকর রান্নাবান্না কম তেলে পার্ট টু এর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, আর ভিডিও দেখতে থাকো, আর কম তেলে রান্নাবান্না খাও পুজোর আগে। বাই বাই।